শ্রীমদ্ ভগবদ গীতা প্রস্তাবনা শ্রীকৃষ্ণ ও গীতা তত্ত্ব। গীতার পটভূমিকা হিসাবে বৈদিক ধর্মের শাস্ত্রগ্রন্থসমূহ এবং সেই শাস্ত্রগ্রন্থসমূহের স্থান না জানলে গীতা সম্যগরূপে বোঝা যায় না। আপনারা সকলে ধর্মপরায়ণ, আপনাদের যে ধর্ম তা হচ্ছে হিন্দু ধর্ম। স্বামীজির কথায় বৈদিক বা বৈদান্তিক ধর্ম, তার ভিতরে কী রয়েছে তা জানা আপনাদের অবশ্য কর্তব্য। একজন মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় তার ধর্ম কী, তিনি বলবেন আমি মুসলমান, এবং হয়তো কোরআন থেকে কিছু উদ্ধৃতিও দেবেন। হিন্দু ধর্মাবলম্বীদের ওই প্রশ্ন করা হলে অনেকেই পরিষ্কার করে কিছু বলতে পারবেন না। কেউ কেউ কিছু কিছু পুরাণ কাহিনী, কিছু রামায়ণ মহাভারতের কথা অথবা গীতার অস্পষ্ট ধারণা নিয়ে কিছু হয়তো বলতে পারবেন। আমরা হিন্দু, কিন্তু আমাদের নিজেদের ধর্মের ওপর আমাদের ততটা টান নেই যতটা আছে খ্রিস্টান বা মুসলমানদের তাদের নিজেদের ধর্মের ওপর। স্বামীজি একবার কাশ্মীরে গিয়ে একজন দরিদ্র মুসলমান বৃদ্ধা রমণীকে প্রশ্ন করেছিলেন, মা তোমার ধর্ম কী? তাতে সেই রমণীটি বলেছিলেন, খুদা কি মেহরবানি সে ম্যায় তো মুসলমানি হুঁ, ভগবানের দয়ায় আমি মুসলমানি। আমরা কিন্তু ঠিক এইভাবে অনুভব করি না যে ভগবানের অপার করুণায় আমরা হিন্দু। এই হিন্দু ধর্মের ভিতর ধর্মের যা কিছু উৎকৃষ্ট ভাব সবই নিহিত রয়েছে, এ কথা আমরা অনুভব করি না। আচারগতভাবে আমরা হিন্দু ধর্মকে গ্রহণ করেছি এবং আমাদের অধিকাংশ ধর্মীয় অনুষ্ঠানই হচ্ছে আচারগত, সেটাকেই আমরা হিন্দু ধর্ম বলে মনে করেছি। কিন্তু বৈদিক যে ধর্ম সেটাকে আমরা বুঝতে পারি না, সেটা বোঝা কঠিনও, কেননা বেদের ভাষা প্রচলিত সংস্কৃত ভাষা থেকে পৃথক এবং সেটা বোঝা সহজ নয়। সেজন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতা মুখে বেদান্তের তত্ত্ব উপস্থাপিত করেছেন, যাতে আমরা আমাদের বৈদিক ধর্মের যে শিক্ষা সেই শিক্ষা লাভ করতে পারি। তাই গীতা হচ্ছে হিন্দুর অবশ্য পাঠ্য গ্রন্থ। তবে গীতা পাঠ করলেই গীতার অর্থবোধ হয় না, ভগবান শঙ্করাচার্য বলেছেন এটি দুর্বিজ্ঞার্থ। এই শাস্ত্রের অর্থ বোঝা অত্যন্ত কঠিন। গীতা শাস্ত্র শুনতে হয় উত্তম শিক্ষকের কাছে, জানতে হয় তার তত্ত্ব কী, তবেই গীতার সম্বন্ধে জ্ঞান জন্মে। গীতার যে শ্লোকগুলি আছে সেগুলি কেবলমাত্র পাঠ করে আমাদের পিপাসা নিবারিত হতে পারে না। অর্থ নির্ণয় ব্যতিরেকে গীতা পাঠ সম্পূর্ণ সার্থক হয় না। গীতাশাস্ত্রের উদ্গাতা ভগবান শ্রীকৃষ্ণের কথা পুরাণাদি গ্রন্থে বিশেষভাবে আলোচিত হয়েছে, কিন্তু পুরাণাদি গ্রন্থের কিয়দংশ অর্বাচীন। তা থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অনেক কাহিনী জানতে পারি বটে, কিন্তু তাঁর যে ঐতিহাসিক রূপ সেটা জানতে পারি না। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে বলা হয়েছে গূঢ় কপট মানুষঃ, তিনি হচ্ছেন কপট মনুষ্য, তিনি ভগবান, কিন্তু তিনি মনুষ্যরূপ ধারণ করে আমাদের ভিতর অবতীর্ণ হয়েছেন এবং তিনি গূঢ়, লোককে জানতে দেন না তার স্বরূপ। শ্রীমদ্ ভাগবতের ভিতর অনেক অবতারের কথা বলা হয়েছে, তাদের মধ্যে অন্য সমস্ত অবতার সম্বন্ধে বলা হয়েছে এতে চাংশ কলাহা পুংসহা, অর্থাৎ এরা পরম পুরুষের অংশ বা কলা। আর শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এই কৃষ্ণ কে ছিলেন, কোন গ্রন্থের ভিতর আমরা কৃষ্ণ সম্পর্কে জানতে পারি, কৃষ্ণ বলে কেউ ছিলেন কি না, কৃষ্ণ কবিদের মানস সৃষ্টি কি না, এ সম্বন্ধে জানার প্রয়োজন আছে। সেজন্যই এই বিষয় নিয়ে আলোচনা করব যে শ্রীকৃষ্ণ বলে কোনো ঐতিহাসিক ব্যক্তি ছিলেন কি না। ঋগ্বেদের ভিতর একজন কৃষ্ণের উল্লেখ আছে, তিনি একটি গোষ্ঠীর অধিপতি ছিলেন, কিন্তু তার সম্বন্ধে ঋগ্বেদে আর বিশেষ কিছু উল্লেখিত হয়নি। তারপর শ্রীকৃষ্ণ যখন আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছেন সেটি হচ্ছে উপনিষদের যুগ। ছান্দোগ্য উপনিষদে একজন শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, তিনি দেবকী পুত্র, ঘোর আঙ্গিরসের শিষ্য। তিনি ঘোর আঙ্গিরসের কাছে শিক্ষা পেয়েছিলেন এবং সেই শিক্ষার মধ্যে যেটির কথা বিশেষভাবে উল্লেখ আছে সেটি হচ্ছে ব্রহ্মতত্ত্বের শিক্ষা। তিনি শ্রীকৃষ্ণকে শিখিয়েছিলেন
মৃত্যুর সময় কিভাবে ভগবানের শরণ নিতে হয়। তিনি অক্ষত অচ্যুত, তার কোনো ক্ষরণ নেই, তার কোনো চ্যুতি নেই, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম তত্ত্ব। এই পরম তত্ত্বের কথা ছান্দোগ্য এই পরম তত্ত্বের কথা ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে। সেই তত্ত্ব আমরা গীতা গ্রন্থেও পাই, অর্থাৎ সেখানে সংক্ষিপ্তভাবে যা বলা হয়েছে গীতায় তা আমরা বিশদভাবে পাই। সেই জন্য পাশ্চাত্য এবং আমাদের দেশের যে সকল পণ্ডিত বলে থাকেন যে গীতাকার ভগবান শ্রীকৃষ্ণ বলে কেউ ছিলেন না, গীতা অজ্ঞাত কোনো ব্যক্তির রচিত গ্রন্থ, তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনের এই দিকটি ভালো করে অনুসন্ধান করে দেখেননি। তারপর আমরা ইতিহাসেও একটি উল্লেখ দেখতে পাচ্ছি, সেটি চন্দ্রগুপ্তের সময়ে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। মেগাস্থিনিস যখন চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন, সে সময় সেখানে তিনি বলছেন যে যারা সৌরসেন নয় তাদের মধ্যে তিনি হেরাক্লিসের উপাসনা প্রচলিত আছে দেখেছেন। কোনখানে না, তিনি বলছেন ক্লিসোবোরা ও মেথোরাতে। এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ভগবান শ্রীকৃষ্ণ উপাসিত হচ্ছেন ক্লিসোবোরা এবং মেথোরায়। ক্লিসোবোরা হয়তো কৃষ্ণপুর অর্থাৎ বৃন্দাবন, আর মেথোরা হচ্ছে মথুরা। এই কৃষ্ণপুর ও মথুরাতে তাঁর উপাসনা হতো। সৌরসেনীয় অর্থাৎ সুরসেনের বংশের লোকেদের মধ্যে এই উপাসনা প্রচলিত ছিল। এ থেকে মনে হয় যে শ্রীকৃষ্ণ তখন একটি গোষ্ঠীর লোকের কাছে ভগবান রূপে প্রতিভাত ছিলেন। তারপরের দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখব এই উপাসনা ধীরে ধীরে প্রসারিত হয়েছে। পণ্ডিতেরা অনুসন্ধান করে বলেছেন যে একটি ধর্ম উদ্ভূত হয়েছিল যার নাম ভাগবত ধর্ম। সেই ভাগবত ধর্মের উদ্ভবকালকে বলা হয়েছে অষ্টম শতক। আমাদের কিন্তু বিচার করে মনে হয় যে এই ভাগবত ধর্মের উদ্ভব মহাভারতের সমসাময়িক কালে। জনৈক ইতিহাসবিদের মতে মহাভারতের উদ্ভবকাল খ্রিস্টপূর্ব 2500 বৎসর পূর্বে। মোটামুটিভাবে 2500 বা 3000 বৎসর পূর্বের বলে এটিকে আমরা গ্রহণ করেছি, কেননা স্বামী বিবেকানন্দের লেখার ভিতর দেখতে পাচ্ছি মহাভারতের যে যুদ্ধ সেটি সংঘটিত হয়েছিল আজ থেকে প্রায় 5000 বৎসর পূর্বে। তাহলে সে সময়টি খ্রিস্টপূর্ব 3000 বৎসর বলেই ধরতে হয়। সেই সময় শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, মহাভারত লিখিত হয়েছিল, বা মহাভারতের যে কাহিনী তার সারাংশ প্রচলিত ছিল, এবং একটা বিরাট যুদ্ধ, যে যুদ্ধে ভারতবর্ষের রাজন্যবর্গ যোগদান করেছিলেন, সেই বিরাট যুদ্ধে ভারতবর্ষের একটা সামাজিক পরিবর্তন ঘটেছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণকে খ্রিস্টপূর্ব 3000 বৎসর পূর্বের মানুষ বলেই আমরা গ্রহণ করি, এবং সেই সময়ই গীতা কথিত হয়েছিল বলে মনে হয়। গীতার ধর্মে একটা নতুন কিছু রয়েছে যার জন্য তাকে সমস্ত বৈদিক ধর্মের সার সংগ্রহ বলা যেতে পারে। আর গীতার সমকালেই অর্থাৎ খ্রিস্টপূর্ব 3000 বৎসরে ভাগবত ধর্ম প্রচলিত ছিল। ভাগবত ধর্ম হয়তো একটা সীমিত জায়গায় আবদ্ধ ছিল, মেগাস্থেনিসের সময় পর্যন্ত, যেটা মথুরা, কৃষ্ণপুর বা বৃন্দাবন ও সন্নিহিত অন্যান্য অংশে একটি গোষ্ঠীর ভিতরই অন্তর্ভুক্ত ছিল। ক্রমে এই ভাগবত ধর্ম ধীরে ধীরে প্রসার লাভ করতে আরম্ভ করল। আমরা যখন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে এসে পৌঁছাই তখন দেখি মধ্য ভারতে বেশনগর বলে একটি জায়গা আছে যার প্রাচীন নাম ছিল বিদিশা। এই বিদিশাতে একটি গরুড়ধ্বজ ছিল যেটি এখনও আছে। এই গরুড়ধ্বজ সাধারণত শ্রীকৃষ্ণের মন্দিরের সামনে থাকে। যে গরুড়ধ্বজটি সেখানে রয়েছে তার উপর লেখা আছে দেবদেবস্য বাসুদেবস্য, দেবদেব যে বাসুদেব সেই বাসুদেবের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এটি নির্মিত হলো। কার দ্বারা এটি নির্মিত হলো? হেলিওডোরাস দ্য ভাগবতা এর দ্বারা। হেলিওডোরাস, যিনি ভাগবত ধর্মের প্রতি বিশ্বাসী, তাঁর দ্বারা, ইনি একজন গ্রিক। কাজে কাজেই আমরা দেখতে পাচ্ছি ভারতের বাইরেরও যেসব জাতি ভারতের সংস্পর্শে এসেছে তাদের মধ্যেও এই ভাগবত ধর্ম প্রচলিত ছিল। এই ভাগবত ধর্মের প্রচার শ্রীকৃষ্ণ করেছিলেন, তিনি ধর্ম স্থাপনের জন্য এসেছিলেন। যুদ্ধবিগ্রহের দ্বারা দুরাচার রাজন্যবর্গকে বিনাশ করা হয়েছিল, তিনি আবির্ভূত হয়েছিলেন এই জন্যই, যা গীতাতেই
তিনি স্বয়ং বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। এই আবির্ভাবের মাধ্যমে অপূর্ব গীতাশাস্ত্র তিনি সকলের সামনে তুলে ধরেছিলেন। শ্রীকৃষ্ণ যে একজন ঐতিহাসিক ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই, যদিও তাঁর সময়কাল নিয়ে সন্দেহ রয়েছে। পণ্ডিতেরা এ বিষয়ে নানান মত পোষণ করলেও আমাদের ধারণা, যা আগেই বলেছি, তিনি খ্রিস্টপূর্ব 3000 বৎসরে বর্তমান ছিলেন এবং তখনই তিনি এই মহাগ্রন্থ গীতা অর্জুনকে উপদেশ করেছিলেন, সেই গীতা গ্রন্থ তখন থেকে প্রচলিত। আর তাঁর যে উপদেশ এই গ্রন্থে লিপিবদ্ধ, এক সময় তাকে বলা হতো ভাগবত ধর্ম। এই ভাগবত ধর্মকে বৈদিক ধর্ম বলে কেন মনে করা হতো না, কেন একে আলাদা একটি মতবাদ বলে মেনে নেওয়া হয়েছিল, তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ যে সময় আবির্ভূত হয়েছিলেন সে সময়ে বৈদিক ধর্মের যে কর্মকাণ্ড সেটি অনুশীলিত হতো এবং বলা হতো সেটি শ্রেষ্ঠ ধর্ম। এমনকি আমরা দেখতে পাই মহারাজ যুধিষ্ঠির বৈদিক রাজসূয় ও অশ্বমেধ যজ্ঞ করেছেন। তাঁর বংশের জনমেজয় অর্জুনের প্রপৌত্র পরীক্ষিতের পুত্র, তিনিও সর্পসত্র মহাযজ্ঞ ও অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছেন। ফলত আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন সমাজে যাগযজ্ঞাদি যথেষ্ট প্রচলিত ছিল। গীতায় আমরা দেখি শ্রীকৃষ্ণ এই কামনামূলক বৈদিক কর্মকাণ্ড পরিত্যাগ করে নিষ্কাম কর্ম করতে বলেছেন, ঈশ্বর ভক্তির কথা বলেছেন। এই সব কারণে তাঁর প্রচারিত ধর্মকে বৈদিক ধর্ম থেকে আলাদা বলে মনে করা হতো। ধর্মের যে আসল তত্ত্ব সেটা সে সময় ছিল গুহাহিত, ধর্মস্য তত্ত্বম নিহিতং গুহায়াম, সেটা বাইরে প্রচারিত ছিল না, থাকতো কিছুটা অরণ্যের ভিতরে আরণ্যক হিসাবে, তা ছিল রহস্যবিদ্যা। সেই রহস্যবিদ্যা প্রকাশিত হতো মুষ্টিমেয় মানুষের কাছে। ভাগবত ধর্মের সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণ সেই ধর্মকে জনসাধারণের কাছে উপস্থাপিত করলেন। তখন বেদপাঠের অধিকার সকলের ছিল না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ছাড়া স্ত্রী জাতি ও শূদ্রের বেদপাঠের অধিকার ছিল না, তাই ঔপনিষদিক ধর্মের অধিকার সর্বসাধারণের ছিল না। যে ধর্ম ব্রাহ্মী স্থিতিতে নিয়ে যায়, যে ধর্ম হচ্ছে ঔপনিষদিক, সেই ধর্মকেই ভগবান শ্রীকৃষ্ণ বিস্তারভাবে সাধারণে প্রচার করলেন। গীতার ভিতর দিয়ে সেটি দেওয়ায় তা সর্বসাধারণের কাছে এলো। এইভাবে গীতারূপ ভাগবত ধর্ম সকলের জন্য, সর্বসাধারণের জন্য, বর্ণ ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর স্ত্রী পুরুষের জন্য কৃপা করে ভগবান ছড়িয়ে দিলেন সমগ্র ভারতবর্ষে। এরপরেও আমরা দেখছি এই ভাগবত ধর্ম অনেকে গ্রহণ করেছে, এমনকি খ্রিস্টীয় তৃতীয় চতুর্থ শতকেও গুপ্তরাজ বংশীয় রাজারা নিজেদের সম্বোধন করতেন পরম ভট্টারক, পরম ভাগবত বলে। নিজেদের তারা ভাগবত ধর্মী বলে উল্লেখ করতেন। সুতরাং ধীরে ধীরে বহুকাল ধরে এই ভাগবত ধর্মের প্রসার হয়েছিল। ইতিহাসের পৃষ্ঠায় আমরা তার উল্লেখ দেখছি। তারপর পুরাণাদি গ্রন্থের দ্বারা, বিশেষ করে শ্রীমদ্ ভাগবতের দ্বারা, এই ভাগবত ধর্ম বহুল প্রসার লাভ করেছিল। কাজেই শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমরা একটা সমাধানে এসে পৌঁছালাম। শ্রীকৃষ্ণ ঐতিহাসিক ব্যক্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং তিনি যে ভাগবত ধর্ম প্রচার করেছিলেন তাতেও কোনো সংশয় নেই। এখন আমরা একটু আলোচনা করি যে গীতার ভিতরে কি রয়েছে আর গীতা পাঠ করার মূল উদ্দেশ্য কি। পণ্ডিতেরা, বিশেষ করে শ্রীযুত তিলক প্রমুখ মনীষীবৃন্দ, এই কথাই বলেছেন যে গীতার প্রধান শিক্ষা হচ্ছে কর্মযোগ। কিন্তু আমরা যদি গীতাকে একটু ভালো করে অনুশীলন করি তাহলে দেখতে পাব এটি একটি অপূর্ব সমন্বয় গ্রন্থ। এর ভিতরে শুধু যে কর্মযোগ বলে একটি যোগ আছে তা নয়। গীতা গ্রন্থে তৎকালীন পর্যন্ত হিন্দু ধর্ম বা বৈদিক ধর্মের যত কিছু চিন্তাধারা ছিল সেই সমস্ত চিন্তাধারাকে গ্রহণ করা হয়েছে, গ্রহণ করে সমন্বিত করা হয়েছে, মিলিয়ে দেওয়া হয়েছে। এই সমন্বয় সাধন আমরা গীতার ভিতরে দেখতে পাচ্ছি। এই সমন্বয় সাধনের ভিতরে দেখা যাচ্ছে যে যজ্ঞাদি কর্মকাণ্ড সে সময় সমাজে প্রচলিত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমত
তার সমালোচনা করলেন। তিনি বললেন, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। হে অর্জুন, এই বেদের ভিতর সত্যরজ তম তিন ত্রিগুণের বিষয় রয়েছে, তুমি নিস্ত্রৈগুণ্য হও, গুণাদির ঊর্ধ্বে চলে যাও। যজ্ঞাদি করলে কি হয় না, ত্রিগুণের ভিতরে থাকতে হয়। সেজন্য তিনি গীতামুখে বেদের কর্মকাণ্ডের কিছু সমালোচনা করলেন।